এবার চিনি রফতানি বন্ধ করেছে ভারত। ভারত পেঁয়াজ রফতানিতে 40% শুল্ক আরোপ করায় বাংলাদেশে বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ ছুঁয়েছে শতক। বাজার ব্যবধানে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। দাম কমাতে ভারতের বিকল্প রফতানিকারক হিসাবে চীন, পাকিস্তান, মিশর, তুরস্ক, কাতার, মিয়ানমার ও থাইল্যান্ড থেকে পেঁয়াজ আমদানি করার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। 7টি দেশ থেকে 17,500 টন পেঁয়াজ আসছে দেশে। এবার চিনি রফতানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ভারত। আগামী অক্টোবর থেকে শুরু হওয়া নতুন মৌসুম থেকে চিনি মিলগুলোকে রফতানি বন্ধের নির্দেশ দেওয়া হবে বলে জানা গেছে। অভ্যন্তরীণ বাজারে স্থিতিশীলতার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ভারত সরকারের বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত 7 বছরের মধ্যে এবারই প্রথমবার এই পদক্ষেপ নিচ্ছে দেশটি। প্রতিবেদনে বলা হয়েছে আগামী অক্টোবর থেকে ভারতের নতুন মৌসুম শুরু হতে চলেছে এবং সেই সময় থেকেই মিলগুলোর উপর চিনি রফতানিতে নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে দেশটির 3টি সরকারি সূত্র জানিয়েছে। বিশ্ববাজারে ভারতের চিনির অনুপস্থিতি এই পণ্যের দাম আরও বাড়িয়ে দিতে পারে, যা বিশ্বব্যাপী খাদ্যবাজার আরও মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি করছে। একটি সরকারি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে আমাদের মনোযোগের বিষয় হচ্ছে স্থানীয় চিনির চাহিদা পূরণ করা এবং উদ্বৃত্ত আখ থেকে ইথানল তৈরি করা। আসন্ন মৌসুমে রফতানি কোটার জন্য আমাদের কাছে পর্যাপ্ত চিনি থাকবে না। গত মৌসুমে রেকর্ড 1,11,00,000 টন চিনি রফতানি করেছিল ভারত।